জি, আজকে লাইফটা একটু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটা ইস্যু হয়েছে অলরেডি, সো মূল ইস্যুতে যাওয়ার আগে আমি যেহেতু এই বিজনেসে আমার সম্বন্ধে দু একটা কথা একটু বলি। যে আমি মূলত ব্যাংকার ছিলাম, সো ব্যাংকে জব করেছি অলমোস্ট 7 ইয়ার্স, অ্যান্ড অনেক দিন আগে থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে বিজনেসে আসা। এটা এর আগে আমি বলেছি। সো প্রথমেই এই বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য বা বিজনেসে আসার ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই একই স্বপ্নের সাথে তাল মিলিয়ে একটা বিজনেস করতে পারছি এখন। এজন্য আমি নিজেকে প্রাউড ফিল করি, গর্বিত মনে করি। সো এই জায়গায় আজকে যে জিনিসটা হয়েছে, যে সরকারের দিক থেকে বেশ কিছু নির্দেশনার কারণে হয়তো অনেকেই অনেক জায়গায় অনেক ধরনের কনফিউশন রেজ হচ্ছে, যে ইভ্যালি কী হচ্ছে বা ইভ্যালির কী হবে, সরকার কি ইভ্যালিকে বন্ধ করে দিচ্ছে কি না। এই পয়েন্টে আমি শুরুতেই যেটা বলতে চাই, যে সরকারের যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু সবই জনগণের স্বার্থে, এবং এই জায়গায় যাতে কারো অধিকার ক্ষুণ্ণ না হয় সেটা কিন্তু সরকারের সবগুলো এজেন্সি মনিটর করবে। সো গত বৃহস্পতিবারে আপনার একটা নিউজ দেখেছেন যে আমাদের কোম্পানি এবং ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো 30 দিনের জন্য স্থগিত করা, এবং অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট আমাদের ব্যাংকিং অ্যাকাউন্টগুলোতে কোনো মানি লন্ডারিং হয়েছে কি না সেটা তদন্ত করছে। এই নিউজটা কিন্তু একটা পজিটিভ ভাইব আমি পাই, যে এটা তো খুব ন্যাচারাল। ধরেন আমাদের এখানে এখন বড় ধরনের লেনদেন হচ্ছে, ইন এ সেন্স বড় ধরনের লেনদেন মিনস আপনারা অসংখ্য গ্রাহক, হাজার হাজার গ্রাহক এখান থেকে এখন পণ্য ক্রয় করছেন, এবং সেটার একটাই পেমেন্ট চ্যানেল, সেটা হচ্ছে হয় আপনি বিকাশে পেমেন্ট করবেন অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে ইউজ করে আপনি পেমেন্ট করবেন। তো যেহেতু এই পেমেন্ট গেটওয়ে ইউজ করে পেমেন্ট করা হচ্ছে এবং এখানে বড় ধরনের লেনদেন হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দিক থেকে সেন্ট্রাল ব্যাংকের জায়গা থেকে বড় ধরনের লেনদেনে মনিটর না করাটাই বড় জোর একটা অস্বাভাবিক বিষয়। এখন এই যে মনিটর করছে এটা কিন্তু অ্যাবনর্মাল কোনো সিনারিও না। এই মনিটর করাটাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। অ্যাবনর্মাল হবে যদি কি না এটাকে মিস ইউজ করে কোনো ভুল বা ভুল তথ্য দিয়ে এটাকে ইন্টারপ্রেট করা হয়। আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যটা আমি যদি একদম প্রথমেই বলে নিই, যে ইভ্যালি আসলে একটা কেন আজকে আলোচনার বিষয়। ধরেন ইভ্যালি নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, কেন অন্য একটা ই কমার্স নিয়ে আলোচনা হচ্ছে না, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা যেই মডেলে বিজনেসটা করি এই মডেলটা আসলে আমরা কেউ দেখে অভ্যস্ত না। এই মডেলটা দেখে কেউ দেখে অভ্যস্ত না দেখে আমরা এখন দুইটা শ্রেণীতে ভাগ করেছি। একটা শ্রেণী ভাবতেছি এটা জনগণের স্বার্থে, আর একটা শ্রেণী ভাবতেছি যে ইভ্যালির নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে, না হলে কেন এই এই ট্রেডিশনাল বিজনেস মডেলে কেন ইভ্যালি গেল না। সো এই পয়েন্টে বলার আগে আমি শুধু আমার আগের বিজনেসটা নিয়েও যদি একটু ব্যাখ্যা করি, ওইখানে যেহেতু বড় ধরনের কোনো কিছু লেনদেন হয়নি তাই হয়তো আপনারা ওইটা সম্বন্ধে জানেন না। আপনারা, আমি যখন কিডস ডায়াপার বিজনেসটা শুরু করি তখনও আমি সমালোচিত ছিলাম ব্যবসায়ীদের কাছে। সমালোচিত ছিলাম কেন, যে আমার প্রোডাক্টের দামটা ছিল, ওই ওই বিজনেসে আমার প্রোডাক্টের দামটা ছিল অনেক বেশি এবং ওইটার কোয়ালিটি ছিল প্রিমিয়াম। সো আমি নর্মালি যেটা হয়, যে আমি বাজারের যে নর্মাল ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডে নর্মালি বিজনেসটা করতে চাই না, কারণ আমি ভাবি যে আমার প্রোডাক্টটা বা আমার বিজনেসটাকে সাকসেসফুল করতে হলে ওখানে কিছু ইনোভেশন লাগবে। যেহেতু বাচ্চাদের প্রোডাক্টের ব্যাপারে কোয়ালিটির একটা মেজর ইস্যু প্লে করে, কিডস ডায়াপার বিজনেসে কিন্তু আমি কোয়ালিটি এনশোর করেছিলাম 100%। সো ওখানেও মানুষ বলতেছিল যে এত দামি প্রোডাক্ট কে কিনবে, এত দাম দিয়ে যে বিদেশি অন্যান্য ব্র্যান্ডের সাথে, যেমন প্যাম্পার্সের সাথে, প্যাম্পার্সের চেয়েও আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি ছিল। সো যারা রিটেলার ছিলেন তারা কিন্তু ওই সময় বেশ সমালোচনা করেছিলেন যে এই প্রোডাক্ট চলবে না বা এই প্রোডাক্ট সেল হবে না, কিন্তু দিন শেষে দেখা গিয়েছিল যে 1 বছরের মাথায় আমরা ওয়েট ওয়াইপসে অলমোস্ট নাম্বার 1 এবং ডায়াপারে আমরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ছিলাম।
আমি এর আগে অনেকবারই বলেছি যে ওই বিজনেসটা করার সময় আমি যেই যেসব চ্যালেঞ্জ ফেস করেছি ট্রেডিশনাল মেথডগুলোতে, ট্রেডিশনাল মেথড বলতে আমি একদম ওপেনলি এখন ওই বিজনেসের সিক্রেটটা একটু ডিসক্লোজ করি, আজকে হয়তো আপনাদের সাথে কিছু সিক্রেট ডিসক্লোজ করব। ওই বিজনেসে আমি 85 টাকার একটা ওয়েট ওয়াইপস আমি বাজারে বিক্রি করতে পারতাম হচ্ছে গিয়ে 120 টাকা সর্বোচ্চ, সেই প্রোডাক্টটা আমার কাস্টমারদেরকে কিনতে হতো 230 টাকায়। দেখুন, আমি কোনোভাবে এই 230 টাকার থেকে কমাতে পারছিলাম না, কারণ আমাকে ডিলারকে দিতে হতো 10%, ডিপোকে দিতে হতো 10%, এরপরে যে রিটেলারদের ডিমান্ডই ছিল যে মিনিমাম 30% তাদেরকে কমিশন দিতে হবে, মানে আমার প্রোডাক্টটা দোকানে নিবেই না যে সে যদি 30% সেটাতে লাভ না করতে পারে। এই যে আমার প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু তখন শুধু ভাবলাম যে এটা শুধু আমার না, এই প্রবলেমটা নিশ্চয়ই প্রতিটা প্রোডাক্টেই আছে, এই প্রবলেমটা নিশ্চয়ই প্রতিটা ক্ষেত্রেই আছে। সো এই প্রবলেমটা থেকে দূর করার জন্যই কিন্তু আমি নিজস্ব একটা মার্কেট প্লেসের চিন্তা করি, যে আমার মার্কেট প্লেসের মাধ্যমে যদি আমি উৎপাদনকারী এবং ভোক্তা দুইজনের মাধ্যমে যদি ব্রিজ করতে পারি তাহলে এই প্রবলেমটা দূর হবে। কিন্তু বিষয়টা কি আসলে এত ইজি ছিল? কারণ ধরেন যেই উৎপাদনকারী সেই উৎপাদনকারীর সাথে এই ডিলার এবং রিটেলার এতটা স্ট্রংলি রিলেটেড যে আপনি উৎপাদনকারীর কাছে পৌঁছাতেই পারবেন না, আপনাকে উৎপাদনকারীর কাছে পৌঁছাতে হলে যে বলতে হবে যে আমি আপনার রিটেলার এবং ডিলাররা যেই পরিমাণ সেল করে সেই পরিমাণ না করতে পারলেও অ্যাটলিস্ট 30-40% সেলস আমি আপনাদেরকে এনে দিব। এখন এই এই যে এনে দিব এই কথাটা কিন্তু ভার্চুয়ালি আমি বললে কোনো লাভ হতো না, আমাকে এটা প্রমাণ করার জন্য কাজ করে যেতে হয়েছে। এই প্রমাণ করতে যে কাজ করার সময় আমি কিন্তু প্রথমে কি করেছি, আমি প্রথমে ছোট ছোট সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিচ্ছি, প্রোডাক্ট নিয়ে আমি কাস্টমারদেরকে দিচ্ছি এবং ভলিউম জেনারেট করছি, এবং কাস্টমারদেরকে আমার আমার এখনও মনে আছে প্রতিটা কমিউনিকেশনে আমি বলেছি যে দেখুন আমি আপনাদেরকে যেই অফারগুলো দিচ্ছি যেভাবে প্রোডাক্টগুলো দিচ্ছি সেটা বেসিক্যালি আপনাদেরকে না, আমরা সেলারদেরকে ইন্সপায়ার করছি। এখন আমাদের যেই মাঝখানে আমি একটু বলে নিই, আমাদের যেই উদ্দেশ্য ব্যবসায়িক মডেল সেই মডেলে আবার এমনও না যে আমাদের যারা এসএমই বা রিটেলার তাদেরকে আমরা অমিট করতে চাই। আমার কথা হচ্ছে যে আমরা যদি 80% বা 70% ম্যানুফ্যাকচারার থেকে নেই এবং 30% যদি আমরা এসএমই সেলারের থেকে প্রোডাক্ট নেই, তাহলে আমার এই এসএমই সেলার যারা আজকে হাজার হাজার উদ্যোক্তা, এই হাজার হাজার উদ্যোক্তা লক্ষ লক্ষ উদ্যোক্তা যাই বলি না কেন, তারাও একইভাবে আমাদের দ্বারা উপকৃত হবে, প্লাস এই 80% দিয়ে আমাদের ক্রেতারা আমাদের দ্বারা উপকৃত হবে। এর বাহিরে আমাদের ব্যবসায়িক অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এখন এই যে জিনিসটা আমি করতে চাচ্ছিলাম বা চাচ্ছি, এই করতে চাওয়ার জন্য আমাকে নানান ধরনের বিজনেস মডেল দাঁড় করাতে হয়েছে। এখন দেখুন আমাদের মেন কাজটার নামটাই হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে প্রচুর বিক্রেতা এবং প্রচুর পণ্য এবং প্রচুর কেনাকাটা, মানে এখানে কেনাকাটাটা যদি না বাড়ে তাহলে বিক্রেতারা উৎসাহ হারিয়ে ফেলবে, উৎসাহ হারিয়ে ফেললে ক্রেতারাও এখান থেকে দূরে সরে যাবে। এরপরে যেটা আমরা ডিসিশন নিলাম যে তাহলে এই বিক্রিটা বাড়ানোর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি, যে এক্সিস্টিং একটা পণ্যের যে দামে আমরা কিনতেছি সেই দামে বিক্রি না কর, মানে সেইখান থেকে প্রফিট ডিসকাউন্ট না দিয়ে আমরা চেষ্টা করি যাতে এখানে একটা ক্যাশব্যাক দিতে, যে ক্যাশব্যাকটা দিয়ে সে একটা রিওয়ার্ড পয়েন্টের মতো, যে রিওয়ার্ড পয়েন্টটা সে ফার্দার কেনাকাটায় ইউজ করতে পারবে। এবং এই মডেলটার পপুলারিটির জন্য কিন্তু আমাদের এই বিক্রি গ্রোথ প্রতি মাসেই বাড়তে থাকে। এখন এই বাড়তে থাকা গ্রোথকে ভুলভাবে হয়তো অনেকে ব্যাখ্যা করতে চাইতে পারেন। আমি আবারও বলি, মিডিয়া বা গভর্নমেন্ট এজেন্সি, আপনারা আমার রিকোয়েস্ট থাকবে কোনো মিডিয়াকে ভুল বুঝবেন না। এই বাংলাদেশে আজকে আমাদের স্বাধীনতা বলেন বা আমাদের এই চেঞ্জ বলেন বা আমাদের পলিটিক্যাল যে স্টেবিলিটি, এখন যে সুশাসন, আইনের সুশাসন বলেন, এই যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকার যেইভাবে দেশটা চালাচ্ছেন, সো এটা কিন্তু এক সময় স্বৈরতন্ত্র ছিল, তখনও কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইরা কিন্তু ওই স্বৈরতন্ত্র থেকে তাদের লেখালেখির মাধ্যমেই কিন্তু একটা বড় আন্দোলনের সৃষ্টি করেছে। সো এই লেখালেখিকে কেউ সমালোচনার চোখে দেখবেন না,
যে সব পত্রিকা আমাদের বিরুদ্ধে লিখতেছে ভাবতেছেন, এটা তো আসলে আমাদের বিরুদ্ধে না, এটা আপনাদের পক্ষে লিখতেছে। সমস্যা যেটা হচ্ছে সেটার ভুল ব্যাখ্যা বা ভুল ইন্টারপ্রিটেশন দিয়ে অনেকেই হয়তো আবার সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেট করতেছেন। সো আমার রিকোয়েস্ট থাকবে এই ধরনের কমিউনিকেশন কেউ করবেন না। আমরা আমরা যদি বিজনেস পলিসিগতভাবে আমাদের কোনো ভুল না থাকে, আমরা যদি আইনত কোনো অন্যায় না করে থাকি, আমাদের যদি ব্যবসায়িক কোনো অন্যায় না থাকে, এখন যে সমস্যাটা তৈরি হয়েছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা আমাদের লেনদেন পেমেন্ট গেটওয়ে লেনদেন বন্ধ, এটা সাময়িক একটা সমস্যা। যদি আমাদের এন থেকে কোনো সমস্যা না থাকে, অবশ্যই অবশ্যই শিওর থাকেন যে প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা মিডিয়া আবার আমাদেরকে প্রশংসা করবেন এবং আবার গেটওয়েগুলো ওপেন হবে, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ওপেন হয়ে যাবে। এইখানে কেউ বলে না যে ইভ্যালিকে বিজনেস করতে দেবো না, ইভ্যালির বিজনেস বন্ধ, ইভ্যালির সার্ভার বন্ধ, কেউ এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সো যে পয়েন্টে আসতেছিলাম, যেই কারণে কনফিউশনটা তৈরি হয়েছে এবং যে কারণে অনেক লেখালেখি হচ্ছে, এখন দেখুন যারা লেখালেখি করতেছেন এদের অনেকেই খুব ভালো বোঝেন, আমার চেয়েও ভালো বোঝেন, কিন্তু হয়তো ব্যবসায়িক দিক থেকে অভিজ্ঞতাটা কিছুটা হলেও হয়তো কম। ওনারা হয়তো শুধু দেখতেছেন আমাদের ক্যাশব্যাক অ্যামাউন্ট, এবং এমন এমন ক্যাশব্যাকের অ্যামাউন্টের কথা বলা হচ্ছে, ধরেন আমরা কোনো একটা প্রোডাক্টের, যেটা আমাদের সেলার এসে বলতেছে যে ভাই আমার হয়তো ম্যানুফ্যাকচারিং কস্ট 30 টাকা, কিন্তু আমার ওয়্যার হাউস এই শোরুমে সেটা 100 টাকা লেখা, আপনাকে আমি 30 টাকাই দিচ্ছি কিন্তু আপনি 100 টাকার নিচে লিখতে পারবেন না। এখন এই যে ব্যাক ক্যালকুলেশন নিয়ে অনেক ধরনের কি বলে পোস্ট টোস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওগুলোও যদি আপনারা দেখেন, বেসিক্যালি আমরা কেন একটা কোম্পানি লস করার জন্য প্রতিষ্ঠিত হব। আমি আপনাদেরকে একটা জিনিস মেনশন করতেই চাই যে প্রথমে তো আমরা ধরেন আপনারা জানেন আমাদের 2018 সালে যখন আমরা শুরু করি, তখন এই কাস্টমার আনার জন্য বা আমাদের সাইটকে পরিচিতি লাভ করার জন্য ফ্রিতেই কিছু প্রোডাক্ট দিয়েছিলাম, যাতে আমাদের সাইটের টেস্টিং কীভাবে চলে কি হয়। এখন ওই দিনে যদি ওই ফ্রি দেওয়াটাকে যদি স্ট্যান্ডার্ড মনে করে কেউ বলতো যে একটা কোম্পানি আসছে, এ হয় সে পাগল না হলে হচ্ছে গিয়ে চরম কোনো ফ্রড, সে আমাদেরকে কোনো ফ্রডোলেন্স উদ্দেশ্যেই আসছে এবং সে কোনো দিন প্রোডাক্ট দেবে না, ফ্রিতে খালি অর্ডার নিচ্ছে তার সাইট ভিজিটার্স পাওয়ার জন্য, মানে অনেক ধরনের অ্যানালাইসিস হতো। তো এখন আপনি একটা পার্টিকুলার পয়েন্টের দিকে, আজকের ইভেলের দিকে তাকায়, এই যে 2 বছরও হয় নাই যে ইভেলের বয়স, বেসিক্যালি আমাদের ব্যবসায়িক বয়স 1 বছর 2 মাস বলা চলে। সো এই 1 বছর 2 মাস বয়সের একটা কোম্পানির দিকে তাকায়, তার শুধু গ্রোথ কেন এত বেশি হলো এটার দিকে তাকায় যদি, এটাকেই বিজনেস মডেল বলেন। অনেকে বলেন যে ইভ্যালি মানেই হচ্ছে খালি অফার দিয়েই, এখন অফার দিয়েই চলবে এটা বলতেও পারেন, যে অফার যদি বেসিক্যালি প্রফিট করেও দেওয়া যায় তাহলেও তো অপরাধ না। এখন আমি এই প্রসঙ্গক্রমে কিছু বলি যে দেখুন, একটা দেশের নতুন কোনো একটা সিস্টেম মানেই যে সেটা খারাপ নাও তো হতে পারে। আপনার আজকে জ্যাকমাকে নিয়ে কথা হচ্ছে, আমার স্পষ্ট মনে আছে আমি যখন 2018 সালে প্রথম ইভ্যালি উদ্বোধন করি, ওই দিন আমি দেখেছিলাম যে চাইনিজ গভর্নমেন্টের জিডিপি, এন্টায়ার জিডিপি চেঞ্জ হয়েছে আলিবাবার জন্মের পরে। এখন আমি বলতে চাই না যে আলিবাবার জিডিপি চেঞ্জ করেছে, কিন্তু আমি দুইটা পয়েন্ট বলি, আমার ডাইপারটাই আমি আসলে কীভাবে সোর্সিং করেছি, আমি কিন্তু আলিবাবার সোর্সেস থেকেই সোর্স করেছি। আজকে আলিবাবা যদি চায়না না হয়ে যদি ইন্ডিয়ান কোনো কোম্পানির এরকম একটা আলিবাবা থাকতো হয়তো, তাহলে হয়তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা আমি আলিবাবা থেকে না হয়ে ইন্ডিয়ান কোম্পানি থেকেই খুঁজতাম। তার মানে একটা দেশের ইকোনমিতে এই যে এক্সপোর্ট সাডেনলি বেড়ে গিয়েছিল, এইটাতে যে আলিবাবার অবদান, আলিবাবা শুধু ওই দেশের 1 নম্বর কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি, এটা ভাবলে আমাদের ভুল হবে। এমনও তো হতে পারে যে ওই দেশের এন্টায়ার ইকোনমি আলিবাবা আসলে চেঞ্জ করে ফেলেছে। আমি গ্রাফও দেখেছি যে চাইনিজ ইকোনমিক জিডিপি গ্রোথ এবং আলিবাবার গ্রোথ সিমিলার। সো একটা দেশের ন্যাশনাল ইকোনমিতে, এবং এখন জানেন যে চায়না ইকোনমিতে ই কমার্সের ভূমিকা, শুধু চায়না কেন, আজকে ইন্ডিয়ার জিও নিয়ে আমাদের সাথে অনেকে কম্পেয়ারও করেন যে জিও স্টাইল এবং আমাদের স্টাইল সেম, জিও যেহেতু রিলায়েন্সের গ্রুপের সেহেতু প্রবলেম নাই, এই ভ্যালি যেহেতু আপনার সেহেতু আপনি বড় স্বপ্ন দেখতে পারবেন না, আপনার দ্বারা হবে না। আজকে জিও কিন্তু ই কমার্সে আসছে, সো আজকে অ্যামাজন ইন্ডিয়াতে আসছেন, আজকে ফ্লিপকার্ট ইন্ডিয়াতে আসছেন, শুধু এই ই কমার্স সেগমেন্টে ইন্ডিয়াতে যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আসছে,
আমাদের যদি তার 10 ভাগের 1 ভাগ আসতো, তাহলে এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওই বছরে মানে বাংলাদেশের সবচেয়ে বড় ফরেন ইনভেস্টমেন্টের সোর্স হতো। সো এই ই কমার্স সেগমেন্টটাকে কিন্তু আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হয়তো আপনারা আমাদের সাময়িক কার্যক্রমে ভাবতেছেন যে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের নাম্বার 1 ই কমার্স করা। এখন হ্যাঁ, ভুল কোনটা হতে পারে, ভুল হতে পারে আমি এত বড় স্বপ্ন দেখেছি, আমি নাম্বার 1 দেখতেছি এবং আমি দেশীয় প্রতিষ্ঠান হিসাবে আপনাদের কাছ থেকে বেস্ট রেসপন্স আশা করেছি, আমার আত্মবিশ্বাস ছিল যে অন্তত কোনো মিডিয়া যদি কোনো অ্যানালাইসিস রিপোর্টও দেয় সেটা যাতে আরেকটু ভালো মতো অ্যানালাইসিস করে দেয়, হয়তো মিডিয়া রিপোর্টটা একটু হেডলাইনটা একটু ডিফারেন্ট হতে পারতো, এরকম হয়তো আমি ধারণা করতে পারি। কিন্তু স্টিল আমি আশাবাদী, এখনও কোনো ধরনের ব্যবসায়িক ক্ষতি আমাদের হয় নাই। আমাদের ব্যবসাটা আসলে কাদের সাথে, আমাদের বিজনেসটা বেসিক্যালি সেলার এবং কাস্টমারের সাথে। এখন আমাদের বিজনেসের কোনো সেলার এখন পর্যন্ত কিন্তু সেলারের অভিযোগ থেকে বা সেলার তার অসন্তুষ্টির জায়গা থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো কেওয়াস তৈরি হয়নি। আমাদের কাস্টমারের হয়তো সাময়িক কিছু অভিযোগ ছিল, কিন্তু আমাদের কি একজনও বলতে পারবেন যে আমাদের এখান থেকে, হয়তো আমি বললাম এমন হয়েছে যে ডেলিভার্ড প্রোডাক্ট অনেকে পান নাই এই কমপ্লেনটা করেন, বা 3 মাস যাবৎ পান নাই আমার এখানে শিপ দেওয়া, সেই জায়গাগুলোর অনেক সময় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি দুইটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট ব্যাখ্যা করি, হয়তো আপনার প্রোডাক্টটা 3 মাস আগে শিপ দেওয়া, আপনি এখন ক্লেম করছেন যে পান নাই, এইটার রিজন যেটা হয় আমরা কুরিয়ারের থ্রুতে প্রোডাক্ট পাঠাই, পাঠানোর পরে হয়তো আপনাকে ফোনে পায় নাই, রিটার্ন আসছে বা কিছু একটা হয়ে থাকতে পারে। এখন এই যে কিছু একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা এত ইজিলি সলভ করতে পারি নাই কেন, যে আমরা যদি ডেলিভার্ড প্রোডাক্টে ধরেই নেই যে আপনার ক্লেমটাই এনাফ, মানে সব আমরা ধীরে ধীরে সলভ করতেছি কিন্তু হয়তো একদিনে সব সলভ হয় নাই। তো এই যে ডেলিভার্ড প্রোডাক্টটাই যদি আমি বলি যে আপনি ডেলিভার্ড পান নাই, এই ক্লেমটা করার সাথে সাথে যদি আমি আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারতাম, আমাদের ভয় হচ্ছে যে আপনারটা হয়তো আপনি পেতেন, এমনও তো অনেকে আছে যারা আসলে প্রোডাক্টটা পেয়েও বলতো যে ডেলিভারি পাইনি। তো এই এই প্রোডাক্টগুলোর জন্য হয়তো সাময়িক কিছু কমপ্লেন আপনারা রেজ করেছেন, অথবা আপনারা আমার ফেসবুক পোস্টের নিচে দেন অথবা সোশ্যাল মিডিয়াতে দেন। তো এই জিনিসগুলোর কিন্তু মানে এই না যে আসলে আমরা প্রোডাক্ট দেই না, মানে আজকে যেই আমাদের ভলিউম নিয়ে কথা হচ্ছে যে আমরা 1500 কোটি টাকার বিক্রি করেছি, এই 1500 কোটি টাকার বিক্রি মানে কি, 1500 কোটি টাকার পণ্য আমরা দিয়েছি। সো এই পণ্য দেওয়ার অর্থই হচ্ছে যে আমরা এই 1500 কোটি টাকা পণ্য না দিলে তো আমাদের এখানে আমাদের গ্রাহকরাই থাকতো না। সো সামগ্রিক বিবেচনায় আমাদের যেই দুইটা জায়গার শক্তি, আপনারা গ্রাহক এবং আমাদের সেলার, আমরা মনে করি দুইটাই এখনও পুরোপুরি বিশ্বাসের সাথেই আমাদের সাথে আছেন। সমস্যা যেটা হয়েছে, যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং গেটওয়ে বন্ধ, আমাদের অর্ডার নেওয়ার প্রক্রিয়াতে একটু আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আমাদের ব্যবসায়িক প্রক্রিয়াতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, এটা সাময়িক। সো আমি বিশ্বাস করি যে এই সাময়িক বাধাটা অবশ্য অবশ্যই আমরা ওভারকাম করতে পারবো যদি আপনারা আমাদের পাশে থাকেন। দেখুন, আমি যে পয়েন্টটা এখন না হাইলাইট করতে পারতেছি না সেটা হচ্ছে চাইনিজ ইকোনমি। এই চাইনিজ ইকোনমি অথবা যে কোনো দেশের ইকোনমি, এরা সবাই হচ্ছে গিয়ে ডিজিটাল ইকোনমি বলা চলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শুধু ভাবনার চিন্তাভাবনার জায়গাটুকু দেখেন, উনি 2000 সালেই এই পরিকল্পনা করেছেন যে বাংলাদেশকে একটা ডিজিটাল বাংলাদেশ বানাবেন। আমি হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি আজকে এই কথাটা এতবার কেন বলতেছি, আমি হয়তো এর আগে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে যে আমরা কাজ করতেছি, এটা তো আমাদের বারবার বলার কিছু নেই। এই ডিজিটাল বাংলাদেশ মানেই হচ্ছে কি, প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডিজিটাল লেনদেন, ডিজিটাল বেচাকেনা। এই ডিজিটাল বেচাকেনা করার সুবিধাটা কি, এই ডিজিটাল বেচাকেনা করলে আপনার একজন ম্যানুফ্যাকচারার যে পরিমাণ ইনভেন্টরিতে তার কস্ট হয়, সেই ইনভেন্টরি কস্ট, তার ওয়্যার হাউজিং কস্ট থেকে শুরু করে তার ডিসপ্লে কস্ট, শোরুম কস্ট, কারণ ডিজিটাল হওয়াতে আপনার প্রোডাক্টের ডিসপ্লে হচ্ছে, এই ডিসপ্লে কস্টটা সিগনিফিকেন্টলি কমে যায়। এই আজকেও আমি কোনো একজনের লাইভ একটা ভিডিও আমাকে একজন পাঠিয়েছিলেন, একজন বিজনেস অ্যানালিস্ট, ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি খুব সুন্দর অ্যানালাইসিস করেছেন।
সো ওনার অ্যানালাইসিসেও কিন্তু আপনারা দেখবেন উনি বিজনেসে অনেকদিন যাবত আছেন। সো আমরা যদি এই ডিজিটাল বাংলাদেশ করতে চাই তাহলে ইভ্যালি কিন্তু এখানে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ডিজিটাল লেনদেন এবং ডিজিটালি প্রোডাক্ট ডিসপ্লে করে। এই কাজটা করতে যে হয়তো আমি খুব ফাউন্ডার স্টার্ট আপ লেভেল থেকে আসছি, দেখুন এটাও তো সত্যি, কোন জিনিসটা আপনাদের জন্য বেশি গর্বের হতো, কোন জিনিসটা আমাদের গভর্নমেন্টের জন্য বেশি গর্বের। হয়তো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজকে একটা ই কমার্স করতে পারতেন, উনি হয়তো শুরুতেই 2,000 কোটি টাকা বিনিয়োগ করতে পারতেন, ওনাদের হয়তো শুরুতেই 2,000 কোটি টাকার বিনিয়োগ হতে পারতো। কিন্তু আজকে আমরা ডায়াপার বিজনেস থেকে শুরু করে ওই বিজনেস থেকে প্রফিট করে দেন ই ভ্যালিতে এসে এই যে আমরা একটা বড় একটা অর্গানাইজেশন ক্রিয়েট করেছি, এটা তো আমি মনে করি যে আমাদের দেশের যেই প্রধান লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা, আমি যদি আজকে সফল হই আমি বিশ্বাস করি আমার আজকের সফলতা অন্তত হাজার হাজার তরুণকে ইন্সপায়ার করবে পরবর্তী আরেকটা ই ভ্যালি বানানো, পরবর্তী আরেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম বানানো, পরবর্তী মোবাইল টেকনোলজি ইন্টারনেট টেকনোলজি ইউজ করে নতুন একটা বিজনেস করা। এই সামগ্রিক দিক থেকে আমার এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে আমরা বাংলাদেশে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসছি, সেই স্বপ্নের একমাত্র কারিগর হচ্ছেন আপনারা। এই মোমেন্টে আপনাদের ডিরেক্ট সাপোর্ট ছাড়া ই ভ্যালির পক্ষে আগানো একটু হলেও কষ্টকর, যেহেতু কিছুটা বাধা আসছে। সো কিছুটা বাধা আসছে সেহেতু এইখানে আমাদের যারা অপোনেন্ট কিছু হয়তো চায় না আমরা ভালো করি, কিছু হয়তো চায় না আমরা ই কমার্সের লিড দিই, কিছু হয়তো চায় না যে ই কমার্সের দ্বারা মানুষ উপকৃত হোক, তারা আপনাকে নানান রকমের যুক্তি, আমার সাথে MLM, আমার সাথে পালায় যাওয়া, আমার সাথে মানি লন্ডারিং, আমার সাথে পঞ্জি স্কিম, নানান কিছু জড়িয়ে এইটাকে আপনাকে এমনভাবে উপস্থাপন করবে যাতে আপনার মনে হবে যে আমি বড় ধরনের কোনো প্রতারণার ফাঁদ পেতে এখানে বিজনেস করতেছি। কিন্তু এই এই টাইমটায় আপনাদের, আমি আবার বলি, আমাদের যারা কাস্টমার আছেন, আমাদের যারা সেলার আছেন, আমাদের যারা অথরিটিস আছেন, আপনাদের ডিরেক্ট সাপোর্ট ছাড়া আমি আমার যে স্বপ্ন, আমাদের দেশের যে স্বপ্ন, মানুষের যে স্বপ্ন, সেটা পূরণ করতে পারবো না। এখন আমি আসি একদম স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে যে আমরা আসলে কিভাবে এই টাফ টাইমটায় কী কী ডিসিশন নিয়েছি, কিভাবে আমরা আগাবো। আমাদের তো এখানে অনেকের অর্ডার আছে, আমাদের এখানে অনেক সেলার আছেন, আমাদের এখানে অনেক স্টেক হোল্ডার আছেন যারা আমাদের অ্যাড দেন, আমাদের এখানে অনেক, আমাদের এখানে অনেক এমপ্লয়ি আছেন, আমাদের এমপ্লয়িরা হয়তো আজকে দেখতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্যই আসলে মূলত আসা। সো আমি আমি একজন একজন একটা একটা করে স্টেক হোল্ডারদের বলি যে আমরা আমাদের অপারেশনস ফুললি রান রাখতেছি, যেহেতু আমাদের পেমেন্ট গেটওয়েগুলো বন্ধ সাময়িকভাবে, আমরা চেষ্টা করতেছি সোমবারেই রিকোয়েস্ট করব যাতে আমাদের পেমেন্ট গেটওয়ে অন্তত ওপেন করে দিয়ে যাই আমাদের কিছু তদন্ত হোক সেটা আমাদের ব্যবসায়িক কন্টিনিউটি রেখে ওনারা যাতে আমাদেরকে তদন্ত করেন সেই রিকোয়েস্ট আমরা করব। কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে, ওনারা যেটা ভালো মনে করবেন সেটা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু আমাদের ব্যবসায়িক সুবিধার্থে এখন আমরা ক্যাশ অন ডেলিভারিটা শুরু করতেছি। এখন এখানে আপনারা জানেন অনেক গিফট কোড ব্যালেন্স অনেকের রয়ে গেছে, তো যেহেতু আমাদের ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ, সো আমরা গিফট কোডের এই ব্যালেন্সগুলো লেনদেনগুলো সব কিছুই আগের মতো হয়ে যাবে যখন আমাদের বিজনেস স্মুথ হবে, সব আগের রুলসে চলবে। কিন্তু সাময়িকভাবে আমরা যেহেতু এখানে এখন একটা টেকনিক্যাল কিছু বিষয় আছে, আমাদের সাপ্লায়ার্সরাও এখন ধরেন অনেক সাপ্লায়ার্স হয়তো তার কনফিডেন্স কিছুটা হলেও কমবে, অস্বীকার করার উপায় নেই। সো কিছু প্রোডাক্ট আছে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে, এই জন্য আমরা এখন আপাতত 30% হচ্ছে কি আপনার কোড বা ব্যালেন্স দিয়ে দিতে চাচ্ছি এবং বাকি 70% আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি মিনস আমাদের ডেলিভারি ম্যান যাবে, ইনভয়েসে লেখা থাকবে এটা আপনারা। আমি আরেকটা জিনিস বলি, 70% যারা আছেন তারা তো ব্যালেন্স যাদের আছে তারা 30% ইউজ করবে, 70% তো তাদের জন্য। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আজকে যদি দেশীয় স্টার্ট আপকে আপনারা ভালোবাসেন, আজকে যদি মনে করেন দেশীয় একটা স্টার্ট আপ ভালো করতেছেন, আজকে যদি মনে করেন যে না আমরা ই কমার্সের দ্বারা উপকার পাচ্ছি,
আপনারা যারা আজকে আমার লাইভ দেখতেছেন, হয়তো কোনোদিন অর্ডার করেননি, হয়তো অর্ডার করেন নাই প্রি পেমেন্টের ভয়ে, হয়তো অর্ডার করেন নাই যে পেমেন্ট করে প্রোডাক্ট পাবেন না এই ভয়ে, হয়তো অর্ডার করেন নাই যে ইভ্যালি কী করে। কিন্তু এখন যদি আপনারা অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন, তাহলে তো আপনাদের সেই রিস্ক থাকতেছে না। আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের ব্যবসা, আমাদের বিজনেস, আমাদের স্বপ্ন রক্ষায় সহযোগিতা মূলক কাজ হিসেবে আপনাদের যদি যেই অর্ডারটা, আপনারা যেই ফুডটা খেতে চান, যদি বাহির থেকে খেয়ে অর্ডার করতে চান, আজকে আপনারা আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। আজকে যদি 100% পেমেন্টে অর্ডার করবেন, আপনার পেমেন্ট অর্ডারটা যাবে, তারপরে আপনি পেমেন্ট দিবেন। আজকে আপনারা গ্রসারি অর্ডার করুন, আজকে আমাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপ, আমাদের কিন্তু এখনও প্রচুর প্রোডাক্ট আমরা এখন ক্যাশ অন ডেলিভারি দিব, মোবাইলও হয়তো দিব, ল্যাপটপসও হয়তো দিব, অনেক আইটেমই থাকবে। সো এই আইটেমগুলো অ্যাজ এ জেনারেল কাস্টমার যারা এতদিন আমাদেরকে হয়তো প্রি পেমেন্টের ভয়েও অর্ডার করেননি, তারা এখন অর্ডার করে আমাদেরকে কিন্তু সাপোর্ট করতে পারেন। আমি একটা উদ্দেশ্য বলি, এতদিন পর্যন্ত যা কিছু করেছি আমি, সেই প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্য ছিল মার্কেটিং পলিসি। আমার যত কিছু ছিল, ধরেন আমরা তো নিশ্চয়ই, আমি আবারও বলি, আমার এখান থেকে যদি প্রচুর কেনাকাটা হতো, সব কাস্টমার যদি আমাদের অ্যাকোয়ার হয়ে যেত, আমরা কিন্তু এইভাবে ক্যাম্পেন রান করতাম না। এখন ক্যাম্পেনটা আমাদের রান করতে হয় শুধুমাত্র কাস্টমার ইনক্রিজের জন্য। এক্সিস্টিং কাস্টমার কিন্তু একটু কম ডিসকাউন্ট হলে, কম হলেও কিন্তু কেনাকাটা করে, কিন্তু নতুন একজন কাস্টমারকে আনতেই কিন্তু আমাদের আসলে একটু বেশি ডিসকাউন্ট বা বেশি ক্যাশব্যাক দেওয়া লাগতো। এখন এই যে নতুন কাস্টমার আনার প্রয়োজনীয়তাটা, এটা তো আপনারা জানেন যে আমাদের স্কেলটা, মানে হয় কি, আমরা একটা কোম্পানির সাথে নেগোসিয়েট করতে পারবো কখন, যখন তার নেক্সট এন্টায়ার ইনভেন্টরির রিকোয়ারমেন্ট, ধরেন আমাদের এখানে কোনো একটা মোবাইল প্রতিষ্ঠানকারী কোম্পানি 5 লাখ মোবাইল সেল করতে চায়, আমরা যদি সামহাও বলি যে 5 লাখ মোবাইল তোমার কাউকে দিতে হবে না, তুমি আমাকে দাও, আমি নিব, আমি সবাইকে সেল করব, মানে ন্যাশনাল কাভারেজ না হওয়া পর্যন্ত আসলে কোম্পানির গ্রোথটা খুব ম্যান্ডেটরি থাকে। এই গ্রোথটাকে গোল করেই হচ্ছে গিয়ে আমাদের আসলে এই অফারগুলো দেওয়া। এবং এখন এই অফার দিলে অনেকেই ভাবতেছেন যে আমাদের এত লস, এখন এই লসটা তো আপনার চোখে, আমি কত টাকায় কিনতেছি, কিভাবে কিনতেছি, কি ডিল করতেছি, কেউই কিন্তু আপনারা জানেন না। আপনার ওন অ্যানালাইসিসে আপনারা গুজব দিয়ে দিচ্ছেন যে এখানে যেহেতু 100 টাকায় উনি, 100 টাকার প্রোডাক্ট উনি 50 টাকা দিচ্ছে, তার মানে বাকি আমরা যে 50 টাকা দিচ্ছি, এই 50 টাকাও নিয়ে একসময় চলে যাবে। আমাদের আপনারা জানেন যে আমরা যে টাকা নিয়ে যাব ব্যাংকগুলোতে, আমাদের স্থিতি কি, আমাদের কি পরিমাণ টাকা ঢোকে, আমাদের কি পরিমাণ জমা থাকে, আমরা কোথায় টাকা দেই, এটা তো ধরেন সবগুলো ব্যাংকের কাছে খুব স্পষ্ট, এবং সেন্ট্রাল ব্যাংক খুব ইজিলি এটা মনিটর করতে পারবে যে আমরা এই কাজটা করেছি কি না। এখন এই সন্দেহের জন্য যদি আপনার মন গড়া কোনো বক্তব্য দিয়ে ইভ্যালিকে আজকে দোষারোপ করেন, তাহলে যে জিনিসটা হবে যে হয়তো বাংলাদেশে একটা অ্যামাজন বা বাংলাদেশে একটা আলিবাবা জন্ম নিতে পারতো, অথবা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান। আজকে আমি একটা জায়গায় বলতেছিলাম যে, আমার একটা দুঃখের জায়গা বলি, যে আমি খুব ছোটোবেলা থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে বিশেষ করে, আমার একটা জিনিস খুব ভাবাইতো, আজকে আমি কোকাকোলা খেতে যাই, আমি অবশ্যই বিদেশি পণ্যের অপোজিট করতেছি না, আমার কথা হচ্ছে যে কোকাকোলার মতো সিমিলার ইকুয়াল মার্কেট শেয়ার আমাদের দেশের একটা পানীয় কোম্পানি কেন নিতে পারে না। আজকে আমার মনে হয় ইউনিলিভারের যত প্রোডাক্ট আছে, সেই ইউনিলিভারের মতো প্রোডাক্টের মার্কেট শেয়ার আমাদের দেশে কেন একটা ভালো ব্র্যান্ড হয় না। আজকে গ্রামীণ ফোনের মতো কেন আমার দেশের আরেকটা কোম্পানি নাই, যে গ্রামীণ ফোন আরেকটা কোম্পানি হচ্ছে গিয়ে ধরেন ইন্ডিয়ায় জিও এখন ভালো করতেছে। তার মানে আমি বলতেছি না যে গ্রামীণ ফোনকে সরায়, আমি বলতেছি গ্রামীণ ফোন বিজনেস করুক, গ্রামীণ ফোন ভালো করুক, আমাদের দেশে একটা ভালো টেলিকম কোম্পানি থাকুক। সো এই যে আমাদের দেশীয় একটা কোম্পানি ভালো করবে, আমাদের দেশীয় কোম্পানি এই দেশে উদ্যোক্তা তৈরি হবে, এবং এই ভালো কাজ করলে কিন্তু আবার একটা সুবিধাও আছে। ধরেন আমি আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলি, যে জায়গাটা হয়তো আপনারা আজকে একটু কীভাবে নেবেন কথাটা আমি জানি না, একটু ইম্পর্ট্যান্ট। আমি আমার কোম্পানিটা প্রথম যেদিন জন্ম নিছে সেদিনই বিক্রি করতে পারতাম। ধরেন বললাম যে আমি কোম্পানির নাম রেজিস্ট্রেশন করছি, আমার 50,000 টাকা, অনেকে জানেন যে 50,000 টাকা যেহেতু লিখেছিলাম, পরে এটা 1 কোটি টাকা করা হয়েছে, এটা প্রথম আলোতে আসছে। আমি প্রথম দিন যদি বিক্রি করতাম, 50,000 টাকাটা আমার কত টাকায় বিক্রি করতে হতো? আমাকে কিন্তু বিক্রি করতে হতো আরও কমে, বলতে হতো যদি 30,000 টাকা দেন ভাই, আমি বিপদে পড়ছি, কোম্পানি নিয়ে যান। সো ফান্ড রেজের গল্পটা বলতেছি, সো আমি যদি 3 মাস পরে বিক্রি করতাম,
তখন বলতো যে ভাই তোমার কত টাকা ইনভেস্ট হয়েছে, তোমার এত টাকা ইনভেস্ট, তোমার তো কিছু নেই, না কাস্টমার আছে কিছু আছে, তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওই ওয়েবসাইটের অর্ধেক হয়েছে, ওই জিনিসের দাম ভাই কিছুই নেই, তুমি যে টাকা খরচ করছো এটা আমার ফ্রি দিলেও নিব না। আমি যদি 1 বছর পরে বিক্রি করতাম, তোমার বুঝলাম একটা ওয়েবসাইট আছে, তোমার বুঝলাম একটা টিম আছে, কিন্তু ভাই তোমার তো কাস্টমার নাই, তোমার সেলস নাই, তোমার সেলার নাই, আমি তোমার কোম্পানি কেন নিতে যাব? তারপরেও যদি যেহেতু করছোই, তুমি যে দামে বানাইছো ওই দামে আমরা দিয়ে দিতে পারো। আমরা আমি যেটা বোঝাচ্ছি যে ফরেন ইনভেস্টমেন্ট অবশ্যই আমি ওয়েলকাম জানাই, এই ফরেন ইনভেস্টমেন্ট আনার একটা সময় আছে। এই ফরেন ইনভেস্টমেন্টটা যদি এনে আমার যা কস্ট, আমাদের যা কস্ট বা আমরা যে মূল্য বানাই সেই দামেই যদি বিক্রি করি, তাহলে দেশ এবং আমাদের কারোরই উপকার হবে না। আজকে জিওতে যেই $20 বিলিয়ন ঢুকছে বা গুগল এবং ফেসবুকের টাকাটা ঢুকেছে, এটা কিন্তু একটা সার্টেন লেভেলের পরে যে ওনারা ইকুইটি সেল করেন। এই এই আমাদের দেশের ই কমার্স হচ্ছে গিয়ে বিনিয়োগের সবচেয়ে বড় মাধ্যম হতে পারে। এবং এই বিনিয়োগটা কেন এত কম মূল্যে আমি ছাড়বো, আমি কেন এখন সেল করবো, আমাকে কেন এখনই সেল করতে হবে? আজকে যদি আমার 2 কোটি গ্রাহক হয় এবং আমার লেনদেন যদি আরও এই বর্তমান লেনদেনের 5 গুণ হয়, নিশ্চয়ই বিদেশি কোম্পানি আমার দিকে ইন্টারেস্টেড হবে। তখন তার কাছে আমি যে ভ্যালুয়েশন আশা করবো, তখন আমি তার কাছে যেই রেট পাবো, এখন কি আসলে আমি সেটা পেতাম? এখন আমি কেন বিদেশি বিনিয়োগ ছাড়া কেন বিজনেস করতেছি, আমার বিনিয়োগের সোর্স কি, আমার সাপ্লায়াররা কেন ক্রেডিট দিয়ে রাখে, আমার সাপ্লায়াররা কেন আমাকে বাকিতে মাল দেয়, আমাকে বড় বড় সাপ্লায়ার কেন বাকিতে মাল দেয়, এগুলো নিয়ে যদি আপনারা ধরে নেন যে একটা উদ্যোক্তা তার এই ধরনের বড় স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, সে হয় ছোটবেলা থেকে বিদেশি বিনিয়োগ নিয়ে সেল করে বড় হতে পারতো, না হলে তার বড় হওয়ার সুযোগ নেই, আমার আসলে ওই লেখাগুলোর প্রতি কিছুটা হলেও অবজেকশন আছে। সো আমি একটু কথা প্রসঙ্গে বিভিন্ন কথা বলতেছি। সো আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিটা শুরু করতেছি, আজকে যারা আমার লাইভ দেখতেছেন অথবা যারা আমার ভিডিওটা পরে রেকর্ডেড দেখবেন, আমার শুধু একটাই অনুরোধ, হয়তো ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখন অনেক মেকানিজম নতুন করে শুরু করা লাগতেছে, প্রথম দিনেই অর্ডার ভলিউম ঠিক কীরকম আসবে আমার কল সেন্টার, কারণ পুরো সেট আপ চেঞ্জ, ডেলিভারি ম্যান এন্টায়ার সেট আপে আমি প্রথম দিনেই আপনাদেরকে আশানুরূপ সার্ভিস যদি নাও দিতে পারি, যেহেতু আমরা সার্ভিসটা নতুন শুরু করেছি এবং যেহেতু আপনারা এই ভ্যালিকে চেনেন, ক্যাশ অন ডেলিভারিতে যতটুকু আমরা যা সেল করি তা কোনো না কোনোভাবে, ধরেন যে হেডফোনটা পাওয়া যায়, এই হেডফোনটা হয়তো আপনি অন্য কোথাও থেকে কিনতেন, হয়তো 2 দিন পরে কিনতেন, 3 মাস পরে কিনতেন, আজকে কিনে আপনারা একটা লোকাল ই কমার্সকে দেখাই দেন যে ইনশাল্লাহ আমরা পাশে আছি। সো আমি এটুকু বলবো যে আমি যেহেতু শুরু থেকেই আমার কোনো ধরনের কোনো দিন কোনো ধরনের অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। সো একটু পানি খাচ্ছি, সরি। সো যেহেতু আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আপনাদের কাছে রিকোয়েস্ট যে পলিসি লেভেল বা গভর্নমেন্ট লেভেল থেকে ইনভেস্টিগেশনে আসার আগে দয়া করে কেউ ভুল ব্যাখ্যা, ভুল নিউজ, ভুল অপপ্রচার, কোনো গুজব, কোনো কিছু ছড়াবেন না। এতে আপনারা আমার শুধু আমার ক্ষতি করতেছেন না, আমাদের যারা স্টেক হোল্ডার, আমাদের যারা কাস্টমার, আজকে যারা সেলার, তারা ক্ষতিগ্রস্ত হবে। সরি,
আপনারা ভেঙে পড়বেন না। আমাদের এখানে 700 জন এখন এমপ্লয়ি, 3000 জন রাইটার, রাইডার আমরা সার্ভিস দিব। আমি আবার লাইভে আসব, আমি আজকে শুধু এটুক বলবো যে আমাদের যেসব অভিযোগ আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে অভিযোগগুলো মিথ্যা, কিন্তু ভুল ব্যাখ্যা বা ভুল অপপ্রচার বা ভুল রিউমার আজকে আমাদের এই ই কমার্স লিড দেওয়ার যে স্বপ্ন সেটাকে কিন্তু নষ্ট করতে পারে। যাই হোক, আমি একটু থাকি, আমি আপনাদেরকে বলি যাদের অর্ডার আছে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন যে একটা অর্ডারও মিস হবে না। আমাদের বিজনেস অপারেশনটা একটু স্মুথ হতে দেন, কারণ সাপ্লায়ার্স যারা আগে প্রোডাক্ট দিত তারা হয়তো একটু সংকোচ ফিল করতে পারে, তাদের সাথে আমাদের লেনদেন স্মুথ হয়ে গেলে আবার প্রোডাক্ট পাবেন। সো এখন যদি এই মোমেন্টে আপনারা কোনোভাবে গুজব দ্বারা প্ররোচিত হয়ে ভয় পেয়ে যান, একসাথে যদি রিয়াক্ট করেন তাহলে আমাদের জন্য একটু বিপদ হবে, কারণ একদিনে এই সবগুলো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পারবো না। ধীরে ধীরে আমরা সবগুলোই ক্লিয়ার করব, টাইম ফ্রেমের মধ্যেই ক্লিয়ার করার চেষ্টা করব। সো আমি আপনাদেরকে একদম জোর গলায় আশ্বস্ত করতে চাই, ব্যবসায়িক দিক থেকে আমাদের কোনো দুর্বলতা নেই। সুতরাং আমি একটা আরেকটা কথা বলি, ধরেন এই বাংলাদেশকে নিয়েও কিন্তু আমাদের এক সময় অনেকে সমালোচনা করছে, বাংলাদেশ ইকোনমি গরিবের দেশ, বাংলাদেশ ইকোনমি কিছু হবে না, বাংলাদেশের ইকোনমিতে কোনো পরিবর্তন আসবে না। আজকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেখাই দিয়েছেন যে যদি আন্তরিকতা থাকে, যদি অনেস্টি থাকে, যদি চেষ্টা থাকে, একটা দেশ জিডিপি গ্রোথে রেকর্ড করতে পারে, সেটা বাংলাদেশ, সেটা উনি দেখাই দিয়েছেন। আমি অবশ্যই ইন্সপায়ার্ড, আমি আমাদের অথরিটি দ্বারা ইন্সপায়ার্ড, আমরাও দেখাই দিতে চাই যদি আপনারা পাশে থাকেন এবং এই মোমেন্টে, এই ক্রাইসিস মোমেন্টে যদি আপনারা আমাদের উপরে ভরসা রাখেন, আমি শিওর যে আমাদের যে সাময়িক সাময়িক যে সমস্যা সেটা আমরা ইনশাল্লাহ কাটা করতে পারবো। তো আমি আপনাদের পরবর্তী যদি কোনো কোশ্চেন থাকে, আমি জানি না ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকলে আমি একটু অ্যান্সার করি, তাহলে হয়তো একটু সুবিধা হবে। আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আরেকদিন আপনাদের সামনে লাইভে আসবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সরকারের সবগুলো জায়গায় লিখিত দরখাস্ত দিব যাতে আমাদের বিজনেসটা রানিং রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।